My dear students, welcome to e-learning class of Karthik Academy. Dear students, आज हम standard 4 English करते हैं. आज हम standard 4 English करते हैं. तुम्हारा सुबह तुम्हारे English बोल ना, खाता ना एवं पेन ना. तुम्हारे निश्चित मने आज हैं. आगे क्लास से हमारे lesson 4 अर्थात the hero यही chapter है. Activity बोलो नहीं आंचलों चल चलो. हमारे activity एक एवं दो করে আশা করি তোমরা সেটা বাড়িতে পড়েছো এবং প্র্যাকটিস করেছো আজ আমি তার পরের অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব এবং বোর্ড ওয়ার্ক করব তোমরা সবাই তোমাদের বইয়ের পেজ 23 খোলো পেজ 23 খোলো দেখো অ্যাক্টিভিটি 3 কি কথা বলছে দেখো ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল সেন্টেন্স অর্থাৎ এ তালিকার সঙ্গে বি তালিকা মিলিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো এখন দেখো এ কলামের দিকে কি কি সেন্টেন্স গুলো আছে একটু দেখে নিয়েছো সবাই সবাই বই দেখো কি আছে প্রথমে এটা কি আছে পপু এন্ড হিজ কাজিন মাস্ট গো টু পুরীর মাঠ বি থেকে আছে পপু ওয়াজ অ্যাংশিয়াস সি থেকে আছে নাসি হ্যাজন্ট কাম ডি থেকে আছে ইটস এ ম্যাটার অফ প্রেস্টিজ এবার বি কলামের দিকে দেখো কি কি আছে একে দেখে বিকজ হিজ মাদার ইজ ইল ये देखा जाए फॉर आवर ब्लेड्स इन्हें देखा जाए बाय फोर ऑक्लॉक तारे देखा जाए अबाउट हिज रोल इन द मैच इबर हमने देखो ए कलम में संगे बी कलम में कौन था मिल गया जाए सही क्या हमने बी कलम में दिखे लिख लिख को ए कलम में दिखे देखो ये तय किया जाए ओपू एंड हिज कजिन मस्ट गो टू पुरीर मठ एटा संगे मिल गया देखो बी कलम में तीन तक बाय फोर ऑक्लॉक लिखो ना सबाई बाय फोर ओ क्लॉक तो इतना तो तीन है क्या लिखा हुआ बाय फोर ओ क्लॉक नेक्स्ट तक किया चे बी तक है पोपू वाज एंसियस इतना सुन के किया में ये बी कल में देखो चार तक हो गए अबाउट हिज रोल इन द मैच लिखे बोले सबाई About his role in the match. তারপরে দেখো সি তে কি আছে নাসির হ্যাজন্ট কাম বি কলামে কোনটা হবে একটা দেখো বিকজ হিজ মাদার ইজ ইল তাহলে এটা দেখো একটু নিচে রাখা হয়ে গেছে উপরে রাখা গেছে এইটা এখানে হতো এইখানে চারটা হবে এটা সোজা করে লিখতে হতো সেটা ছিল অ্যাবাউট হিজ রোল ইন দ্য ম্যাচ এবার সীতাকে সঙ্গে করতে হবে দেখো সীতাকে সঙ্গে হলো একটা সীতাকে সঙ্গে হলো কোনটা একটা কি হবে বিকজ হিজ মাদার ইজ ইল বিকজ হিজ mother is ill এবার ঠিক থাকে দেখো কি আছে ইটস এ ম্যাটার অফ প্রেস্টিজ বাকি যেটা থাকলো বাকি থাকলো কোনটা তো দুই একটা ফর আওয়ার ডেজ তাহলে লিখে ভালো ডি থাকে সঙ্গে হবে দুই একটা ডি থাকে সঙ্গে হবে দুই একটা রেখে কি আছে ফর আওয়ার ডেজ তাহলে একটু দেখে নাও কি হলো আবার মিলে নাও পপু এন্ড হিজ কাজিন মাস্ট গো টু পুরীর মাঠ বাই ফোর ও ক্লক বিদ্যাকে দেখো পপু ওয়াজ অ্যাংশিয়াস অ্যাবাউট হিজ রোল ইন দ্য ম্যাচ সীতাকে দেখো নাসি হ্যাজন্ট কাম বিকজ হিজ মাদার ইজ ইল বিদ্যাকে দেখো ইটস এ ম্যাটার অফ প্রেস্টিজ ফর আওয়ার ভিলেজ এইবার অ্যাক্টিভিটি 4 দেখো কি কথা বলছে অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার
और सठिक क्रम अनुजाई सजाओ और सेंटेंस गुलो की কি আছে দেখে নিই আমরা এসে দেখো এর থেকে আছে আই গেভ এ জব বিটাকে দেখো দে কট মি ইজিলি সিটাকে দেখো আই এক্সপেরিয়েন্সড আ পেইনফুল বাইট ডিটাকে আছে আই মুভড ইনটু देयर পার্ট অফ দ্য গ্রাউন্ড ইটাকে আছে আই ফেল্ট হেল্পলেস এইখানে যে সেন্টেন্স যে পাঁচটি সেন্টেন্স দেওয়া আছে তার মধ্যে প্রথম কোনটা হবে তার মধ্যে প্রথমটা হবে দেখো ডিটাকে একটা I moved into their part, of the ground. I did the get away. Act. Did the get away? Act. Tarpore catch the apple. Tarpore They caught me easily. Beat the get. Beat the get away. We have the apple. They caught me easily. I'm not confident of them. What I see. Say you know, Jerry. Beat the road. Beat the. Tarpore the apple. ইটাকে দেখো ইটা হবে তিনের দাগ আই ফেল্ট হেল্পলেস এটা হচ্ছে তিনের দাগ ইটা হচ্ছে তিনের দাগ আই ফেল্ট হেল্পলেস তারপরে দেখো সিটটা আই এক্সপেরিয়েন্সড আ পেইনফুল বাইট এটা হবে চার সিটটাকে তো হবে চার তারপরে দেখো এর দাগে তো হবে পাঁচ আই গেট আ জব এটা হবে ফাইভ তাহলে এখানে যে সেন্টেন্স কোটা দেওয়া আছে তার মধ্যে এক নম্বর হলো কোনটা এক নম্বর হলো ডিটাকেটটা আই মুভড ইনটু देयर পার্ট অফ দ্য গ্রাউন্ড দুইটা কি বিটটা দুই হলো দে কট মি ইজিলি তারপরে দেখো ইটা তিন নম্বর হলো আই ফেল্ট হেল্পলেস নেক্সট দেখো সিটটা চার নম্বর হলো আই এক্সপেরিয়েন্সড এ পেইনফুল বাইট তারপরে দেখো এইটা পাঁচ নম্বর হলো আই গেট এ জব এবার নেক্সট Activity 6 দেখো এখন Activity 6 টা দেখো রাইট দা অপোজিট ওয়ার্ড গুলো আমরা করে এসো ওটা মুছে দিচ্ছি Activity 6 দেখো কি আছে প্রথমে লার্জ লার্জ এর অপোজিট কি হবে লার্জ লার্জ থেকে হবে লার্জ থেকে স্মল হতে পারে লিটল হতে পারে লার্জ থেকে স্মল বা লিটল লিখতে পারো তারপরে দেখো নিচে কি আছে ভিলেজ ভিলেজ থেকে কি হবে ভিলেজ থেকে হবে টাউন ভিলেজ থেকে হবে কি টাউন তারপরে কি আছে দেখো জয় জয় হচ্ছে কি সড়ক জয়ের অপোজিট সড়ক নেক্সট আর নিচে দেখো লাস্ট লাস্টের অপোজিট আছে কি লাস্টটাকে হলো ফাস্ট লাস্টটাকে ফাস্ট নেক্সট আর কি আছে সামা সামার অপোজিট উইন্টার সামার অপোজিট উইন্টার তারপরে দেখো নিচে গো গোর অপোজিট কাম গো থেকে কাম এরপরে দেখো ওপেন ওপেন এর অপোজিট কি হবে ওপেন থেকে হলো ক্লোজ ওপেন এর অপোজিট হলো ক্লোজ তারপরে হচ্ছে ঠিক ঠিকের অপোজিট হবে থিন ঠিকের অপোজিট হলো থিন মানে অপোজিট আর একবার দেখে নাও লার্জ লার্জের অপোজিট স্মল ভিলেজ ভিলেজের অপোজিট টাউন জয় জয়ের অপোজিট সড়ক লাস্ট লাস্টের অপোজিট ফাস্ট সামান সামানের অপোজিট উইন্টার গো গোর অপোজিট কাম ওপেন ওপেনের অপোজিট ক্লোজ ঠিক ঠিকের অপোজিট থিন আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই বাড়িতে সবাই ভালো করে পড়বে মুখস্থ করবে আর বারবার লিখে লিখে অভ্যেস করবে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ